হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা দেখো আমাদের এগরা শহরের মহারাজ বাবা হটনাগর মন্দির, এগরা শহরের মধ্যেই আছে। তো ওখানে গেছিলাম, মাঝে মাঝে যাই ওখানে বিকেলে বসতে। ওখানকার পরিবেশটা এত সুন্দর লাগে, মানসিক শান্তি দেয় মানুষকে, কাকে দেয় যায় না, আমার তো খুব ভালো লাগে। তো দেখো আমি গেছিলাম বিকেলে, সন্ধ্যা গড়িয়ে এসেছিল সেই সময়, ঠাকুরের সন্ধ্যা দেওয়ার সময়। তখন সন্ধ্যা দিচ্ছিলেন ব্রাহ্মণ ঠাকুর। তো বসছিলাম ওখানে, সন্ধ্যা দেওয়া দেখলাম, ঠাকুরের একটু প্রণাম করে তারপরে মন্দিরটার আশেপাশে একটু ভিডিও করে তোমাদের দেখালাম। কথায় আছে না, মানুষের সঙ্গে কথা বললে, মনের কষ্টগুলো বললে মানুষ সেটা করে, তোমাকে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু ভগবান তো করে না, ভগবান কারোর সঙ্গে করে না। তো দেখো যাই হোক, ওখানে নন্দীদেব আছেন, ওনার একটু ভিডিও করলাম। বাবা ভোলানাথের করণ বাহন ষাঁড় ওনাকেই নন্দীদেব বলা হয়। তো ওখানে একটু ভিডিও করলাম। তারপরেই ছিল তুলসী মঞ্চ, ওখানে কাছেই তুলসী মঞ্চ ছিল, তুলসী মঞ্চ একটু ভিডিও করলাম, কারণ তোমাদের গেট থেকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এই জন্য তুলসী মঞ্চেরও একটু ভিডিও করলাম, তুলসী মঞ্চটাও খুব সুন্দর। এটা প্রত্যেকটা হিন্দু বাড়িতে আছে, সবার বাড়ির কার বাম সাইডে কার উঠানের কাছে সবার বাড়িতেই আছে তুলসী মঞ্চ, যেখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়। তো সেখান থেকেই মন্দিরের উঠে ওখানে মন্দিরটাকে একটু ভিডিও করলাম, ভেতরে ঠাকুর মশাই ঠাকুর স্বয়ং দিচ্ছেন। তারপরেই মন্দিরের ভেতরে যাওয়ার পরেই চলে এলাম তুলসী মঞ্চের কাছে, একটু বসলাম, কারণ আমার একটু বসতে ওখানে ভালোই লাগছিল। তুলসী মঞ্চের কাছে বসে তুলসী মঞ্চটাকে একটু ভিডিও করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো ওখানেই বসে বসে কিছু ভিডিও এবং কিছু ছবি তোলার পরেই দেখো সাইড থেকে মন্দিরের একটু ফটো তুলছিলাম এবং ভিডিও করছিলাম। দূর থেকে এত সুন্দর লাগছে না কি আর বলবো, ওখানেই বসে থাকতে ইচ্ছে করলো। তো উপায় আর কি, বসলাম অনেকক্ষণ, বসার পরেই শেষমেশ বাড়ি তো যেতে হবে, তারপরেই ভিডিওটা অনেকক্ষণ করছিলাম, কারণ মন্দিরটা ক্যামেরাটাই কতটা সুন্দর লাগছে জানি না, আমার তো দেখতে ওখান থেকেই খুব সুন্দর লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাদের এগরাতে আরও কালী মন্দির আছে, মন্দির বিভিন্ন মন্দির আছে, ওখান থেকে কালী মন্দির আছে, কালী মন্দিরের ওখানে আছে, মানে এখানে কালী মন্দির নেই, একটু দূরে আছে, লাইক ওখানেও যাই, ওখানকার কোনো দিন তোমাদের দেখাবো ওই মন্দিরে, টাটা মন্দিরের ভিউটা এবং মন্দিরের আশেপাশে। তোমাদের যদি সবাই ব্লগটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো, ভালো থাকো।